আজকের আলোচনায় যে সমস্ত সন্দেহভাজন ব্যবসায়ী এবং শিল্পপতির নাম এসেছে তাদের সম্পর্কে গোপনে তদন্ত শুরু করুন। বিশেষ করে জনস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মালিক জাফরুল্লাহ শেখদার সম্পর্কে সতর্কভাবে এগোবেন। এ প্রসঙ্গে গতকালকের দৈনিক বাংলাদেশ কাগজে প্রকাশিত সিনিয়র রিপোর্টার কায়সার চৌধুরীর প্রতিবেদনটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি লেখাটা আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করবে। ওকে, দ্যাটস অল জেন্টলম্যান। স্যার, রামগড়ের হত্যাকাণ্ডের ব্যাপারে? এসপি সাহেব প্লিজ। জি আচ্ছা। হ্যালো, কায়সার চৌধুরী, বিখ্যাত সাংবাদিক। বিখ্যাত আর হলাম কোথায়? তোমার গতকালকের রিপোর্টটা নিয়েই তো আজ আলোচনা হলো। দেখো না, কে চোখুরতে সাপ বেরিয়ে পড়লেই তো তোমাকে নিয়ে সবাই নাচানাচি করবে। আমি কিন্তু তা চাই না স্যার। সাংবাদিক হিসেবে কেবল নয়, এদেশের মানুষ হিসেবে চাই। অন্যায়, শোষণ, সন্ত্রাস আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের কলম গর্জে উঠুক। গুড, এটাই তো চাই। আর একটু বেশি তৎপর হলে পুরস্কার টুরস্কারও পেয়ে যেতে পারো। আমাদের দেশে বেশিরভাগ পুরস্কারই তো স্যার মরণোত্তর। আহ, অলক্ষণে কথা বলবে না। তুমি মরণোত্তর পুরস্কার পেলে আমার এই সালমা বোনের কি হবে? ধর্মের বোন ডেকেই তো খালাস, যান না তো একদিনও। যাবো যাবো, সময় পেলেই চলে যাব। তোমার আম্মাকে আমার সালাম দিও। জি স্যার। কাসারের অপেক্ষা করলে তুমি ডাক্তারের সিরিয়াল পাবে না বৌমা। আর একটু দেখি মা। হইছি মা, আপনার ছেলে এসে গেছে। আসুক, ওনার সুরত বদনখানা দেখি। শুধু তুমি দেখবে না মা, জনস্বাস্থ্যের রিপোর্টটা যদি প্রমাণ সহ বের করে দিতে পারি তাহলে সারা দেশের লোক তোমার এই ছেলে আসবে। নিজের ঘরের জন্য যার ভাবনা নেই তিনি ভাবছেন দেশের কথা, যত সব। ব্যাপার কি? আজ না ডাক্তারের কাছে সালমানকে নিয়ে যাওয়ার কথা। ওহো, একদম মনে ছিল না, সরি, ভেরি সরি সালমা। তা তোমরা রেডি তো? হুম, এই যে চলো চলো, তোমাদেরকে ডাক্তারের কাছে রেখে আমি একবার জনস্বাস্থ্যে চক্কর দিয়ে আসি। চলো আসি মা। মিজানুর রহমান, চিফ কেমিস্ট। কাম ইন। এক্সকিউজ মি। তুমি কায়সার না? তুমি বিশ্ববিদ্যালয়ের সেই ব্রিলিয়ান ছাত্র মিজান না? বসো বসো। এবার বলো, এখানে কোত্থেকে? আমি এখানে কোত্থেকে? তুমি কি ভুলে গেছো? আমার বাড়ি তো এখানে। ও হ্যাঁ, এবার আমি বরং তোমাকে জিজ্ঞেস করি, তোমার মতন একজন সৎ মানুষ এখানে কেন? আমি এই অফিসে চাকরি করছি। কিন্তু যার চাকরি করছো তুমি কি জানো সে লোকটা কেমন? মানে? মিজান, তুমি বোধহয় জানো না, মাত্র কিছুদিন আগে তোমাদের এই জনস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের গোপন তৎপরতা সম্পর্কে আমি একটা রিপোর্ট করেছিলাম এবং সেটা নিয়ে সাড়াও পড়েছিল। কই না তো, আমি তো কিছুই জানি না। আচ্ছা, ব্যাপারটা আমাকে খুলে বলো তো ভাই। তুমি কি বললে বিশ্বাস করবে? তোমার বস জাফরুল্লাহ শিকদার একটা মুখোশধারী ক্রিমিনাল? অসম্ভব, আমি বিশ্বাস করি না। ঠিক ঠিক, এই জন্যই বলছি মুখোশধারী, এত সহজে এদের ধরা যায় না। আচ্ছা, তোমাদের র মেটেরিয়ালস নিয়ে যে জাহাজ আসে সমুদ্র পথে, সে জাহাজ পথে কতবার থামে, কোথায় থামে, ইনভয়েস চালান ভালো করে চেক করে দেখেছো? কি কি আইটেম লিস্টে থাকে সেসব আইটেম ছাড়া অন্য কোনো আইটেম থাকে কিনা? হ্যাঁ মিজান, তোমার মালিক বেশ কিছুদিন ধরে কেমিক্যাল আমদানির নামে হেরোইন,
মারিজুয়ানা ব্রাউন সুগার এসব নিয়ে আসছে বিভিন্ন পথে। এর প্রমাণ কি? প্রমাণ তোমার কাছে? গত ছমাসের সব চালানের ইনভয়েস আর জাহাজের সব গতিবিধির পূর্ণ বিবরণ একটু ভালো করে পড়ে দেখো ভাই। আমার কথা যদি সত্যি হয় আর তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি আমাকে একটা ফোন করো, রাতে আমি তোমার বাসায় আসব। আমাকে আমাকে কাগজগুলো সব ফটোকপি দিও, দেশের একটা বিরাট উপকার হবে ভাই। প্লিজ প্লিজ মিজান। ঠিক আছে, যদি সে সত্যি ক্রিমিনাল হয় তাহলে তুমি কাগজপত্র পাবে, অবশ্যই পাবে, এবং আজ রাতেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, যদি সে সত্যি ক্রিমিনাল হয় তাহলে তুমি কাগজপত্র পাবে, অবশ্যই পাবে, এবং আজ রাতেই। মিজান, মিজানুর রহমান, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পত্রিকায় ছবি ছাপা হয়েছিল। বড় গরিব ঘরের ছেলে, আমি নিজে ডেকে এনে চাকরি দিয়েছিলাম। ভীষণ মনোযোগ দিয়ে কাজ করত, কিন্তু তার ঘরে লুকোনো আমার টেপ রেকর্ডার কি কথা বলছে আজ। স্যার, মির্জাপুরটা যদি সব ফাঁস করে দেয়? দেবে না। তার আগে আমি আমার ঘুমন্ত অজাগরটাকে জাগাবো। দেব দেব পাবি, তার আগে আরেকটা কাজ। লোকটার নাম মিজানুর রহমান, কায়সার নামে একটা লোক যাবে আজ রাতে এর কাছ থেকে কাগজপত্র আনতে। কাগজগুলো আমার দরকার, আর একে পাবি পাবি, আগে কাজ শেষ তারপর পাবি। My goodness. কে? আমি। কে আপনি? নজু ভাই, নজু নজু, হে হে নে 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 ভাই, নে 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 নে
হ্যালো, হোয়াট? মিজান, মিজান খুন হয়েছে? খুনের পোস্টমর্টমের রিপোর্ট আপনাকে দেখাবো কেন? কারণ এই খুন নিয়ে মামলা আমি করব। আপনি কে? আমি ওর বন্ধু। বন্ধু? বন্ধু হয়ে আপনি মামলা করবেন কেন? মিজান আমার বিশ্বস্ত কর্মচারী ছিল, মামলা করব আমি। আর সাক্ষী দেবে আপনারই নির্বাচিত লোকজন, তাই না? মিজানের খুনের ব্যাপারে আপনি মনে অনেক কিছুই জানেন। তদন্ত শুরু হলে শুধু সাক্ষী কেন, পুলিশ হয়তো আপনাকেও খুনের দায়ে। যাগে, কি নাম আপনার? কায়সার চৌধুরী। ও, আপনি সেই বিখ্যাত সাংবাদিক। তা সাংবাদিকতা ছেড়ে মাসুদ রানার মতো গোয়েন্দাগিরি করলেই তো পারতেন। আমি মিজানের রহস্যময় খুনের ব্যাপারে জানতে এসেছি আপনার উপদেশ শোনার জন্য নয়। সীমার বাইরে কেউ যদি কিছু জানতে চায় তবে তাকে শুনুন। মিজান কিন্তু অনেক কিছু জানত, আর জানত বলেই তাকে খুন করা হয়েছে, প্রমাণপত্র লোপাট করা হয়েছে। কিন্তু মিজান যা জানিয়ে গেছে তা হারিয়ে ফেলিনি আমি। সেই সূত্র ধরে আমি তন্ন তন্ন করে খুঁজব, দরকার হলে ওর বাড়ি বগলা ছড়ি যাব। আর আবার যেদিন আসব সেদিন খুনিকে ধরার জন্য আমার সঙ্গে থাকবে আইনের লোকজন। বগলা ছড়ি যাবে। আপনাকে খুন করতে চেয়েছে কেন? কারণ মিজানুর রহমানের খুনিকে আমি চিনি। আপনি চেনেন? বলুন বলুন, কে খুন করেছে মিজানকে? বলুন বলুন। পানি 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 গেল। Thank you.
একটু খোঁজ করে দেখো না। ওসি সাহেব, কায়সার চৌধুরীর মতো একজন বিখ্যাত সাংবাদিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে নিজেই সংবাদ হয়ে যাবেন, এটা ভাবাই যায় না। রিয়েলি হি ওয়াজ এ জিনিয়াস। আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনি অন্তত লাশটা খুঁজে বের করার চেষ্টা করুন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না স্যার। থ্যাংক ইউ। কি হয়েছিল আপনার? কে আপনি? আমি আমি কে? তোমার কি হয়েছিল বাবা? আমার আমার কি হয়েছিল? মনে হয় মাথায় চোট পেয়ে স্মরণ শক্তি হারিয়ে ফেলেছে। নিয়মিত ওষুধ খাওয়াবেন, খাওয়া দাওয়ায় খুব যত্ন নেবেন। ঠিক আছে। আপনি আপনি কে? আয়শা। আয়শা 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 কোনো কারণ নেই। আপনার বৌমা আবার মা হতে চলেছে। তুমি মা হতে চলেছো? আমি বাবা হব? আমি সবাইকে জানাবো, আমি সবাইকে জানাবো। যাই জানি, শোনো সবাই, বস্তু সুকুমার বৌমাই, আমি আমি বাবা হতে চলেছি। আমি আমি বাবা হব, আয়সা মা হবে। শোনো ও চাচি, আয়সা মা হতে চলেছে। আমি বাবা হব। শোনো শোনো, আমি বাবা হতে যাচ্ছি। সুখবর বস্তু সুখবর সুখবর, শোনো এই সুকুমাই, আমি আমি বাবা হতে চলেছি। আমি বাবা হতে চলেছি। আমি 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 বাবা হতে চলেছি। খবর মস্ত সুখবর। ও দাদা দাদা, আমি বাবা হতে চলেছি। আমি 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 বাবা হতে চলেছি। আমি 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 বারবার বস্তিতে যাচ্ছি। বারবার বস্তি, সবাই শোনো, বড়দারে ভাই, আমি আমি বাবা হতে চলেছি। আয়সা মা হবে। আমি শোনো শোনো আমি
আমি কোথায়? তুমি আমাদের কাছে। তুমি তুমি কে? আমি আয়শা, তোমার স্ত্রী। আয়শা স্ত্রী? স্ত্রী আমার স্ত্রী আয়শা। আয়শা তোমার স্ত্রী? হ্যাঁ মনে পড়েছে, আমার আমার সব মনে পড়েছে। তুমি তুমি আয়শা, আমি আমি জিপ গাড়ি নিয়ে উপর থেকে অনেক অনেক নিচে, মনে পড়েছে আমার মনে পড়েছে। সালমা, সালমান, মা, আমার পত্রিকা, জাফরুল্লাহ সিকদার, মিজান, আমার আমার সব মনে পড়েছে সব। সালমা, সালমান, ওরা কারা? আমার স্ত্রী, আমার সন্তান। কি করেছি আমি? একটা মানুষ, আমার জীবনে একজন সালমা, একজন আয়শা, এখন এখন আমি কোন দিকে যাই? আমি কি করি? তুমি ভেঙে পড়ো না, তোমার ভাগ্যে এই ছিল, আমারও। এটার মধ্যে ফল আর পিঠা আছে, রাস্তায় খেতে পেলে খেয়ে নিও। আয়শা আমি খুব শিগগির ফিরে আসব, তোমাকে নিয়ে যাব। আসি। শুনো একটা কথা মনে রেখো, তুমি ছাড়া এখন আর আমার কেউ নেই। অনেকগুলো দিন চলে গেল, জানি না তুমি বেঁচে আছো কিনা। ফিরে এসো, ফিরে এসো। সালমা, সালমা, তুমি? হ্যাঁ আমি। তুমি বেঁচে আছো? হ্যাঁ সালমা, ভাগ্য এই যাত্রা আমাকে বাঁচিয়ে দিয়েছে। মা কোথায়? সালমান কোথায়? আমার কাইসার কোথায়? আমার কাইসার বাবা, বাবা, মা। আমি বলিনি বৌমা, আমাকে না বলে আমার কাইসার হারিয়ে যেতে পারে না। মা আমি তোমার একটিমাত্র ছেলে, বকো রাগ করো, তোমার সব দোয়া তো আমারই জন্যে। আর মায়ের দোয়া থাকলে আজরাইলের সার্থক কি তাকে ছিনিয়ে নিতে পারে? তাহলে বল, এতদিন কোথায় ছিলি, কেন ছিলি, কেমন করে ছিলি? মা ওকে একটু বিশ্রাম নিতে দিন, খাওয়া দাওয়া করে সুস্থির হোক, তারপর শুনবো সব কথা। তাই করো, তাই করো। সালমা, সালমা বিশ্বাস করো, তখন আমার পেছনের স্মৃতি কিছুই মনে ছিল না। কি করে যে কি হয়ে গেল! কোথায় যাচ্ছ? একটু নাইখং ছড়ে যাব মা। কোনো প্রয়োজন নেই, গত রাতে তোমার সব ঘটনা আমি শুনেছি। অ্যাক্সিডেন্টের পরের সব ঘটনা অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নাও। মা, মা তুমি সবকিছু শুনলে? আমি তোমার কাছে কোনো প্রশ্ন করিনি, যে উত্তর দিতেই হবে। শুধু একটা কথা জেনে রেখো,
আমি মির্জা বংশের মেয়ে, চৌধুরী বংশের পুত্রবধূ। আমার জীবদ্দশায় রাস্তার কোনো আবর্জনাকে আমার ঘরে ঢুকতে দেব না। মা, যাও, যা করছিলে তাই করো গিয়ে। তোমার জন্য এই শখের সাংবাদিকতাই ভালো। শোনো, আয়েশাকে তুমি নিয়ে এসো। সালমা? হ্যাঁ, আজ তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, এই যে আমার পরনে সধবা শাড়ি, এ তো ওই মেয়েটিরই দান। কিন্তু মা যে বললো এ বাড়িতে। মা এই বাড়িতে আনতে নিষেধ করেছেন, এই শহরে তো নিষেধ করেননি। তুমি ওকে নিয়ে এসো। সালমা, তুমি তুমি এত ভালো, আমি আজই যাচ্ছি, আজই। খুশি হয়েছ আয়েশা? মা আর আপার কাছে কখন নিয়ে যাবে? সবে তো এলে, কিছুদিন যাক। তুমি বরং সবকিছু গুছিয়ে নাও, আমি অফিস থেকে ঘুরে আসি। ওরা তো জানেই না আমি বেঁচে আছি না মরে গেছি। সালাম আলাইকুম, কেমন আছো সব? তোমাদের খবর ভালো? আরে বাহার, কেমন আছো? ভালো ছিল সব? না, আচ্ছা আচ্ছা। সব তোমাদের দোয়া আর আল্লাহর রহমত। জহুর ভাই ঘরে আছেন? হ্যাঁ আছেন, যান। আচ্ছা, সালাম আলাইকুম জহুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাইসার, ও মাই গড, তুমি? হ্যাঁ আমি। তুমি কোথায় ছিলে? কি হয়েছিল? কি করে? সব বলবো। তার আগে বলুন, জাফরুল্লাহ সিকদারের খবর কি? ও হো, ওর ফাইল আমরা ক্লোজ করে দিয়েছি। তুমি নিখোঁজ হওয়ার পর পুলিশ বার বার রেড করেও কিছুই পায়নি, আর আমরাও খোঁজ খবর নিয়েছি। আসলে জাফরুল্লাহ সিকদার একজন নিরীহ মানুষ। কিন্তু হ্যাঁ, আমরা ওর বাড়িতেও গিয়েছি, দেখলাম ওর বউ ছেলে আর ভাই নিয়ে বেশ সুখে শান্তিতেই আছে। ভাই? হ্যাঁ, অবশ্য সব ভাই। আর একটু বোকা বোকা অসুস্থ মনে হলো। জাফরুল্লাহর ভাই জীবিত? সর্বনাশ, বেটা তাহলে মরেনি? কায়সার চৌধুরী জানে নজিবুল্লাহ মৃত, কিন্তু এখন যদি জানে সে বেঁচে আছে, অথবা যদি তাতে দেখা হয়ে যায়, তাহলে বিপদ। নজিবুল্লাহ এখন আমার বিপদ। মানে তুই আমার সৎ ভাই, অথচ আল্লাহ সাক্ষী তুই যে আমার কলিজার টুকরো। হায় রে পাগল, তুই তো আমার বাপ্পির চাইতেও প্রিয়। এই বাড়ি গাড়ি সম্পত্তি সবই তো তো, তুই তো দেখাশোনা করবি। তাড়াতাড়ি ভালো ওর ভাই, ডাক্তার বলল তোকে বাড়ির বাইরে ঘুরিয়ে মনটা ঠিক করতে। এই দেখ না, আর এত বড় পার্টি ফেলে তোকে নিয়ে যাচ্ছি পিকনিকে। এখানে পিকনিক করব, জায়গাটা ভালো না? হ্যাঁ।
বসে এটা খেয়ে নে। খাবার রেডি হলে আমি তোকে ডাকবো। যা ওঠো। আরে যাও, পিকনিক করবে না? আর পিকনিক করতে হবে না, চলো। আমরা একা যাব কেন? নজিবুল্লাহ? আর নজিবুল্লাহ, ওকে আমি বিষে পুড়িয়ে দিয়েছি। তার মানে তুমি ওকে মেরে ফেলবে? আরে থাক, আমি মারবো কেন? ও নিজেই মরবে। চলো এগুলো আবার এখানে কেন? আরে দাঁড়িয়ে কেন? ওঠো, চলো গাড়ি ধরো। ওঠো ওঠো, এই ওঠ। আরে তুমি ওঠো না। কুত্তার বাচ্চা, আমার বাবার ছেলে জাফরুল্লাহ শিকদার আমার একমাত্র সৎ ভাই। তুই মনে করেছিস তোর দেওয়া হেরোইন আমি খেয়েছি? একটাও না। এতদিন সবকটা শত্রুকে খুন করেছি আমার প্রয়োজনে। তুই মনে করেছিস তোর নির্দেশ পালন করেছি? এইবার ফাইনাল খেল। বাবার সব সম্পত্তির মালিক এখন থেকে আমি একা। খোদা হাফেজ বড় ভাই। সালমান আমাকে দেখলেই খেপে ওঠে। এতটুকু বাচ্চা ওরা কি যে বোঝে আল্লাহ মালুম। কপাল, দেখি মেয়েটা কেমন হয়। মেয়ের নাম কি রেখেছ? শাহানা। সালমান, আমি এসেছি। হ্যান্ডস আপ, তোমার জন্য আম্মু রোজ কাঁদে, তোমাকে আমি গুলি করব। সালমান, তাছাড়া তুমি স্বনামধন্য সাংবাদিক,
বুদ্ধিজীবী কায়সার চৌধুরীর ছেলে। প্লিজ প্লিজ স্যার, আমার কোনো ব্যাপারে ওনার নামটা ব্যবহার না করলে খুশি হব। ওকে ওকে মাই বয়, তবে একটা কথা মনে রেখো, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। তোমার পারিবারিক জীবনে কোনো উত্তেজনা বা ক্রোধ তোমার সার্ভিস লাইফে যেন কোনো রকম দাগ ফেলতে না পারে। আর তোমার পোস্টিংয়ের আবেদন আমি উপরে পাঠিয়ে দিয়েছি, এলেই খবর পাবে। যাও বাড়ি যাও। দেখো তো মা, তোমাকে কেমন ঘাবড়ে দিলাম। সালমান, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে এলি, তোর ট্রেনিং শেষ? হ্যাঁ মা, এবার শুধু পোস্টিং এর অপেক্ষা। তার আগে আমার জন্য একটা লাল টুকটুকে ভাবি চাই। ওরে দুষ্টু, তোকে বিদায় না করে ভাবি, আগে তোকে পার করি তারপর আমার বিয়ে। মা ভাইকে না করো, ভালো লাগে না। আরে ওরে দুষ্টু দুষ্টু মিষ্টি ছোট বোন, ওরে লক্ষ্মী সোনা বন্টি সন্ধে শোন, তোর আসবে যে দিন বার, তুই যাবি পরের ঘর, ওরে ভরবে আমার খুশিতে নয়ন, ওরে দুষ্টু দুষ্টু মিষ্টি ছোট্ট বোন। কথা ওরে তুই ভাবিস পরে, তোকে বিদায় করে বউ আনবো ঘরে। ওরে দুষ্টু দুষ্টু মিষ্টি ছোট্ট বোন, ওরে লক্ষ্মী সোনা বন্টি সন্ধে শোন, ফুলের হাসি যেন আকে তোর মুখে, এই তো করি দোয়া থাকবি রে তুই সুখে।
কি ভাবছো? ভাবছিলাম সালমানের কথা। ওর মেজাজটা নরম করতে বলো। এখন তো আর ছোট্ট খোকাটি নেই, বড় হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, অনেক দায়িত্ব। দেশে খুন, রাহাজানি, সন্ত্রাসের যে অবস্থা, এসব দমন করতে হলে ওর মাথাটা ঠান্ডা রাখা দরকার। তোর বাবা এসেছিলেন, তার দয়া। তিনি কাজে ব্যস্ত থাকেন বলেই আসতে পারেন না। তুই সব সময় তাকে ভুল বুঝিস। মা, আমি এখন বড় হয়েছি, আমি সবকিছু বুঝি। আরমান! হ্যাঁ, তুমি তার বিবাহিত স্ত্রী। স্ত্রী হিসাবে কতটুকু মর্যাদা তিনি তোমাকে দিতে পেরেছেন! আমি তার রক্তবাহী সন্তান, আমাকেও কাছে রাখার সাহস তার নেই। সামনে না হোক, আড়ালে আবডালে কত লোক কত কিছু বলে, আমি সব মুখ বুঝে সহ্য করি। আর সহ্য করি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। যদি একটা চাকরি পাই, তোমাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। উরি, না না, আমার জন্য তোকে কষ্ট করতে হবে না। তোর চাকরির জন্য তিনিই ব্যবস্থা করেছেন। তুই কাল একবার তার সাথে দেখা কর। অসম্ভব। যে লোক মনে করে মাস গেলে কিছু টাকা ধরিয়ে দিলে তার দায়িত্ব শেষ, তার কাছে চাকরির জন্য আমি যেতে পারবো না। বেশ, তুই যখন যাবি না, তখন আমি নিজেই যাব তার কাছে চাকরি চাইতে। মা, ঠিক আছে, আমি যাব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? জি, মানে উনি আমাকে আসতে বলেছিলেন। আর অমনি ছুটে চলে এলে ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে।
এমন নির্লজ্জ পরিবার আমি জীবনে দেখিনি। এতবার কুকুরের মতো তাড়িয়ে দেবার পরও বারবার এখানে আসে। মা ছেলেতে মিলে আমার ছেলেটার মাথা চিড়ে খেল। দাদিমা শাট আপ। বাইরের লোকেরা আমাকে বেগম সাহেবা বলে ডাকে। আমি বাইরের লোক? একশো বার বাইরের লোক। চৌধুরী বাড়ির বেগম সাহেবাকে দাদিমা বলে ডাকার কোনো যোগ্যতাই তোমার নেই। যাও, ভবিষ্যতে আর কোনোদিন বাড়িতে পা বাড়াবে না। তোমার বাবা একটা সরকারি তদন্ত কমিশনের চিঠি পেয়ে ঢাকা গেছেন, দুদিন পর ফিরবেন। ভাইজান, আজ তোমার মৃত্যু দিবস। এই দিবসে তোমার ভাই হিসেবে, সৎ ভাই হিসেবে আমার যথেষ্ট কান্নাকাটি করা উচিত। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমি কান্নাকাটি করতে পারছি না, কারণ তোমার মৃত্যু দিবসেই আমার জন্ম। অতএব তোমার প্রস্থান আমার আগমন। কে তুমি? দুলো ভাই, আমি কাইজার, তোমার শালা। শালা, তুমি এখানে কি করছো? সাংঘাতিক খবর নিয়ে এসেছি। কি খবর? তোমার বিরুদ্ধে ঢাকায় তদন্ত কমিশন বসিয়েছে এবং তার চেয়ারম্যান হলো সাংবাদিক কাইসার চৌধুরী। তদন্ত কমিশন আমার বিরুদ্ধে? ইয়েস। এখানকার জনগণকে যে বছর বছর এত দান খয়রাত সাহায্য আমি দিই, তারা তোমার সপক্ষেই আছে। তাছাড়া আমি হচ্ছি জননেতা, থানা পুলিশ তার হঠাৎ করে উল্টে যেতে পারে না নাকি? সলমান চৌধুরী। র‍্যাঙ্ক? ইন্সপেক্টর ম্যাডাম। ট্রেনিং শেষ? ইয়েস ম্যাডাম। পোস্টিং? ওটা জানার জন্যই তো। আই সি, ভালো। পোস্টিং এর জন্য সরাসরি এসপির বাংলোয়? না, ইয়ে মানে ইয়ে আমি কথা বলতে না মানে ইয়ে এসব কেন? কে সলমান নাকি? কার সঙ্গে কথা বলছিলে? না স্যার, মানে ইয়ে বুঝেছি। যাক, তোমার আবেদন মঞ্জুর হয়েছে স্যার। ইয়েস মাই বয়, তোমাকে এই শহরে পোস্টিং দেওয়া হয়েছে। আগামীকাল আমার অফিস থেকে জয়েনিং লেটার নিয়ে জয়েন করে ফেলো। ওকে স্যার। এই নম্বরে মোটরসাইকেলের মালিকের নাম এবং ঠিকানা দিন, কুইক। এখনই দিচ্ছি। থ্যাংক ইউ। এই লোকটি কোথায় থাকে, সারাদিন কি করে, তার আশেপাশে কোনো টেলিফোন আছে কিনা, সব খবর নিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? জি আম্মা। ফুল, এক লোক তোমাকে দিয়ে গেল। ফুল? হ্যালো, কে? আমন ভাই। ফুল দিল। আমন ভাই, আমন ভাই, আমার টেলিফোন। আমার ফোন? হ্যালো। ফুলের তোরা, আমার প্রথম উপহার।
আপনি কে? আমাকে চিনতে পারছো না? তোমার সাথে আমার পরিচয় হয়েছিল কয়েক হাজার বছর আগে আইফেল টাওয়ারের নিচে। জি, তোমার কি মনে পড়ে না কুতুব মিনারের উপরে তোমার আমার সেসব স্মৃতিগুলো? আপনি কোথায়? আমি তোমার হৃদয়ে, তোমার অন্তরে, তোমার বুকের মধ্যিখানে। হ্যালো, আপনি আপনি আমার কাছে কি চান? ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। কিরে, কি খবর আরমান? খারাপ কোনো খবর? কথা বলছিস না কেন? আরে কি হয়েছে বলবি তো। আরে বল না। টেলিফোন, লাভ, প্রেম, জ্বালা। টেলিফোন এলো, প্রেম যে হলো, রে বাবা, রে বাবা, রে বাবা। টেলিফোন এলো, প্রেম যে হলো, রে বাবা, রে বাবা, রে বাবা। টেলিফোন এলো, প্রেম যে হলো, রে বাবা, রে বাবা, রে বাবা। টেলিফোন ওয়ালি ও ফুল দেয় খালি, কেন সে যে কাছে আসে না? দূরে দূরে থাকে, টেলিফোনে ডাকে, পাশে এসে কেন বসে না? টেলিফোন ওয়ালি ও ফুল দেয় খালি, কেন সে যে কাছে আসে না? দূরে দূরে থাকে, টেলিফোনে ডাকে, আসে সে কেন বসে না? টেলিফোন এলো, প্রেম যে হলো, রে বাবা, রে বাবা, রে বাবা। টেলিফোন এলো, প্রেম যে হলো, রে বাবা, রে বাবা, রে বাবা। টেলিফোন এলো,
প্রেম যে হলো রে বাবা রে বাবা রে বাবা ঠক ঠক লাগে নো নো প্রবলেম লাভ গেম শুরু হলো ঠক ঠক লাগে নো নো প্রবলেম লাভ গেম শুরু হলো টেলিফোন এলো প্রেম যে হলো রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা পাগলামি করিস না বাবা তিনি ঢাকা থেকে ফিরেছেন তুই একবার যা মা ও বাড়িতে আমি যেতে পারবো না ওখানে গেলেই দাদিমা তোমাকে আমাকে অপমান করে ও বাড়িতে যাবি কেন তার অফিসে যা ঠিক আছে যাচ্ছি তুমি মা আমাকে পাঠিয়েছেন মা পাঠিয়েছেন ও হ্যাঁ 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 তোমার একটা চাকরির ব্যাপারে নাও এই কার্ডটা রাখো এই ভদ্রলোকের সঙ্গে দেখা করো তোমার একটা চাকরি হতে পারে ভদ্রলোক আমার কলেজ জীবনের বন্ধু কিছু খাবে আসতে পারি এসেই পড়ি বসেও পড়ি অবাক হয়েছে আবারই কথা ২০ বছর আগে পাহাড়ি পথে আপনার সঙ্গে শেষ দেখা আপনার গাড়ির ব্রেক ফেল করলো পাহাড় থেকে পড়ে গেলেন অথচ মরলেন না আবার দেখেন আমারও মরে ভূত হবার কথা অথচ মরিনি দেশ বিদেশ ঘুরে ২০ বছর পরে আবার আমরা মুখোমুখি ২০ বছর আগের নাটক শোনাতে নিশ্চয়ই আসেননি রাইট ১০০% রাইট আমি বর্তমানের কথাই বলতে এসেছি আপনি তো সাংবাদিক কলম নিয়ে কোচাকুচি করেন আপনি তো জানেনই এদেশে জনগণের খেদমত করে একটু নাম করলেই সারা শত্রুর দল ল্যাং মারতে চায় হিংসা হিংসা তা না হলে কোন সম্বন্ধে আমার নামে আজে বাজে কথা লিখে ঢাকায় পাঠালো আর গভর্নমেন্টও আমার বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়ে দিল আরে বাবা একটা কেন ১০টা কমিশন বসা আমার পায়ের একটা পশমও ছিঁড়তে পারবি না তাছাড়া যখন শুনলাম আপনার মতো সৎ নিরপেক্ষ আদর্শবান ব্যক্তির উপর তদন্তের দায়িত্ব তখন তো আমি নিশ্চিত যে আমার মতো সৎ লোকের বিরুদ্ধে আপনি বানোয়াট রিপোর্ট দেবেন না আর দেবেন না এই জন্য যে ঢাকায় একটা মাথা গোজা ঠাই নেই আপনার নেই নিজের মালিকানা একটা পত্রিকা অথচ বেশিরভাগ সাংবাদিকের এই দুটোই আছে তাই আমার একটা নৈতিক মানে জাতীয় কর্তব্য হিসেবে আপনার ঢাকায় একটা বাড়ি আর পত্রিকা বের করার জন্য ৫০ লক্ষ টাকা উপহার দিতে চাই তদন্ত কমিশনের দায়িত্ব যখন নিয়েছিলাম তখন ভেবেছিলাম এত বড় একজন জনপ্রিয় সমাজপতি শিল্পপতির বিরুদ্ধে সাক্ষী আমি পাবো কোথায় এখন দেখছি আপনি নিজেই আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেললেন ভালো আমার বিরুদ্ধে আমি সাক্ষী আপনি বুঝি আপনার ড্রয়ারের ওই টেপ রেকর্ডার আর পেছনের ভিডিও ক্যামেরার কথা বলছেন আরে সাহেব আমি আসার আগেই আমার লোকেরা ওই দুটো জিনিসের ১২টা বাজিয়ে দিয়ে রেখেছে কায়সার মিয়া তদন্ত করছেন করুন তবে বাঘের লেজে পা দেবেন না আমার নাম নজিবুল্লাহ শিকদার আপনার তদন্ত রিপোর্টে যদি আমার বিরুদ্ধে একটা কথা লেখা হয় তাহলে আপনার শরীরটাকে কিমা বানিয়ে আমি কুত্তা দিয়ে খাইয়ে দেব চলি নজিবুল্লাহ শিকদার
তুমি যত বড় সতর্ক শয়তানি হও না কেন, আমি তদন্ত করে তোমার ক্রিমিনাল চেহারাটা ভোরের সূর্যের মতন পরিষ্কার করে দেশবাসীর সামনে তুলে ধরব। আপনি চোখে কম দেখেন নাকি? ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। রাস্তায় দাঁড়িয়ে ব্যায়াম? হ্যাঁ। শোনো শোনো, এখান থেকে কেমন শোন। আপনি বললে যাবো নাকি? যাবো না। দেখুন, এই শহরের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমার, প্রয়োজন হলে কি করবেন? লাঠি চার্জ কাঁদো না গ্যাস। এই তোর আয় তো, আয় বসে এখানে। কি মেয়েদের প্রতি পিস্তলের হুমকি? পুলিশের জুলুম, 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 পুলিশের জুলুম। হোস পাইপ নিয়ে আসুন। Come on!
আরে উপরে কি করছিস নাম কি মনে করো নিজেকে মাস্তান রংবাজ না রাজা রাজা হও আর বাদশাহী হও একটু সাবধানে চলো দঙ্গাবাজি দেখলে ডান্ডা মেরে একেবারে চোদ্দশিকে ঢুকাবো কথাটা মনে থাকে যেন হ্যালো আমার টেলিফোন ধরার জন্য এই যে দৌড়ে এলে এর জন্য তোমাকে এত ভালোবাসি আমি দৌড়ে এসেছি আপনি জানলেন কেমন করে জানবো না কেন আমি যে তোমাকে ভালোবাসি তাহলে আপনি আমার কাছে আসেন না কেন আমি তো তোমার কাছেই আছি আমার কাছে কই কোথায় এদিকে না এদিকে না তাহলে তাহলে কোথায় ভালো করে দেখার চেষ্টা করো মনে মনে তার ছবি এঁকেছি আজ তাকে দু চোখে দেখেছি স্বপ্নে আকাশে ছবির যে সুন্দর তুমি সুন্দর সেখানে যাই দুজনে দুজনায় সারাক্ষণ কব কথা শুনবে না কেউ সুন্দর
ক্ষম যোচনা আমার এই মন চায় আসে না যেন আজ আকাশে ভোর আসে না যেন আজ আকাশে ভোর প্রিয়তম আমি চাই শুধু তোমাকে চাই বলো বলো সারা রাত করো তুমি আমাকে আদর মনে মনে যার ছবি এঁকেছি আজ তাকে চোখে দেখেছি স্বপ্নে আঁকা সেই ছবির চেয়ে সুন্দর তুমি সুন্দর আমার মাথা গড়েছে আমি যা বলেছি তাই হবে আজ থেকে ওর বাইরে যাওয়া একদম বন্ধ জ্বর নিউমোনিয়া টাইফয়েড তুমি 5 মিনিটের মধ্যে চলে এসো দেখিস মা অসুক ওকে আজ আমি সাসপেন্ড করবো না না ড্যাডি ওকে তুমি সাসপেন্ড করো না সাসপেন্ড করবো না তাহলে চাকরি থেকে বরখাস্ত করে দিই তাও না তাহলে কিচ্ছু করতে হবে না ও এলে আমি ভালো হয়ে যাব হ্যাঁ ড্যাডি ওকে আমি ভালোবেসে ফেলেছি তা তুই যে ওকে ভালোবেসেছিস এ কথাও জানে তো ব্যাচ এরি ব্যাচ ওর বাবার সঙ্গে কথা বলতে হবে তাহলে দেরি করো না ড্যাডি এক্ষুনি যাও কিন্তু সালমানকে যে আসতে বললাম ও তোমাকে ভাবতে হবে না আমি ওকে ম্যানেজ করে নেব তুমি যাও তো পাগলি মেয়ে আমার কি ব্যাপার আপনার নাকি হাঁচি কাশি জ্বর টাইফয়েড তা এসব কি বাড়িতে ভিআইপি প্রধান অতিথি এসব এলে ফুল দিয়ে তাকে বরণ করতে হয় ভিআইপি প্রধান অতিথি কে আমি জি আপনি খুব শীঘ্রই এসপি সাহেবের বাড়িতে যে আনন্দ উৎসব হবে তার মধ্যে মনে মানে প্রধান অতিথি আপনি এ বাড়িতে আনন্দ উৎসব ইয়েস স্যার সোজা বাংলায় যাকে বলে শুভ বিবাহ বিবাহ কার সঙ্গে কার আপনার সাথে আমার এ মানে তোমার সাথে আমার আমার সঙ্গে তোমার মানে আপনার বিয়ে অসম্ভব কেন 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 অসম্ভব কেন আমি দেখতে খারাপ আমার গুণ নেই জানেন আমি নাচতে পারি গাইতে পারি গাড়ি চালাতে পারি মারামারি করতে পারি আচ্ছা তা রান্না করতে পারে চমৎকার সর্বগুণে গুণবতী আপনাকে বিয়ে সারা বছর রোজা রেখে কাটাতে হবে তো না না
আমাদের বাবুর্চিকে সঙ্গে নিয়ে যাব। কোনো প্রয়োজন নেই, চিরকুমারী হয়ে ঘরে বসে বসে বাপের অন্ন ধ্বংস করুন। যত্ত সব আপনি আমার সঙ্গে ফাজলামো করছেন, জানেন আমি এসপির মেয়ে। আপনি শুধু এসপির মেয়ে নন, আপনি নিজেও এসপি। আমি এসপি? জি, তবে আপনি একটু অন্যরকম এসপি। এস মানে সুপার, পি মানে পাগল, আপনি একজন সুপার পাগল, বুঝেছেন? সুপার পাগল? আমি পাগল? তাহলে ওই কথাই রইল। আচ্ছা আচ্ছা, তাই নাকি? সাংবাদিকের বাড়িতে এসপি, হাতে হাত। জিনু, জিনু মামনি, এদিকে এসো তো মা। কি বাবা? দেখো তো কার্ডগুলো কেমন হয়েছে। না দেখে বলতে পারি খুব ভালো হয়েছে, দেখতে হবে না বাবাটা কার্ড। সত্যি খুব সুন্দর হয়েছে। আর যদি তোমার মা বেঁচে থাকতো। ড্যাডি, তোমাকে না কতবার বলেছি মার কথা মনে করে মন খারাপ করবে না। এগুলো তুমি তোমার বন্ধু বান্ধবদের দিয়েছো, আর আমি শহরে গণ্যমান্য লোকদের বলে আসি, কেমন? দাওয়াত কিন্তু আপনাকে দিয়ে শুরু করলাম, অবশ্যই যাওয়া চাই। যাবো মানে 100 বার যাবো। কায়সার চৌধুরীর মতো বিখ্যাত ব্যক্তিকে বেয়াই বানাবেন, আমি কি না গিয়ে পারি? আচ্ছা আজ তাহলে চলি। আমি কিন্তু মাইয়াকে একখান বেনারসি শাড়ি দেবো। আরে ধ্যাত্তারি, খালি বেনারসি শাড়ি? বেনারসি না, কাফনের কাপড় পরাই দেবো হারাম সাথে। কি বিড়বিড় করছো? বিড়বিড় করছি না, আমার সমস্ত শরীর রিরি করে চলছে। এসপির মেয়েকে বিয়ে করবে ওই শালা কায়সার চৌধুরীর ছেলে। করুক স্যার, স্যার এসপি সাহেবের মেয়ে আসছে। তা আমি কি করবো স্যার? উঠে দাঁড়িয়ে সেলুট দেবো স্যার? সেলুট তো প্রথম দিনই করেছেন, বারবার সেলুট দিলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে না, কি বলেন? এখানে কি কাজে এসেছেন? আশ্চর্য, মাত্র এলাম, কোথায় বসতে বলবেন, চা ফানটা খাওয়াবেন, তারপর না কাজের কথা। চা ফানটা খাওয়াবার সময় আমার নেই, আমি ব্যস্ত। নিশ্চয়ই ব্যস্ত থাকবেন, দিন রাত কাজ করবেন, আসামি ধরবেন, ওপরের আদেশ মান্য করবেন, তাহলেই তো প্রমোশন। আপনি কাজের কথা বলবেন নাকি? বলছি বলছি, না দেখাচ্ছি। বিয়ের দাওয়াত। কার বিয়ে? কার আবার? আমার। আইসি, তা পাত্রটি দেখতে কেমন? দেখবেন তাহলে, এখানে তাকান। Thank you.
চোখের তারায় রেখেছি তোমায় বুকের মাঝে বাঁধব মনের দুয়ার খুলে দিয়ে মনি কোথায় রাখব মনের দুয়ার খুলে দিয়ে মনি কোথায় রাখব সাংবাদিক সাহেব অবাক হয়েছেন হবারই কথা আপনি আমাকে দাওয়া দিতে ভুলে গেলেও আপনার বেয়াই মানে এসপি সাহেব ভুল করেননি কি ব্যাপার আমাকে নিয়ে ফিসফিস করে কি বলা হচ্ছে পুলিশের ওই একই স্বভাব ভালো মানুষকে সন্দেহ করে কখন যে 54 ধারায় ইয়ে 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 ইয়ে
ওরা কারা? আপনারা কারা? পুলিশ। প্লিজ সলমন, প্লিজ বাদ দাও তো, চলো মা তাড়াতাড়ি ফিরতে বলেছেন। পাবলিক নুইসেন্স, রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব, কটা ডান্ডার বার মারলে বুঝতে পারবে। কোথায় ইন্সপেক্টর বাচ্চা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ইন্সপেক্টর বেরিয়ে আয়, আমার সাথে না পেরে আমার বন্ধুদেরকে ধরে নিয়ে যায়। তোমার ছেলেকে বলে দিও আমার সাথে যেন লাগতে না আসে, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তারপরে এসে না করলে হয় না, তুমি বুঝতে পারিনি তো, বুঝতে পারিনি আমার অপরাধ কি স্যার? অপরাধ কি? আমি তোমাকে প্রশ্ন করেছি, আরমান, পুরা নাম বলো। আরমান কায়সার চৌধুরী। এই কায়সার চৌধুরী কে? আমার বাবার নাম। তোমার বাপ জানে যে তুমি তার ছেলে? ইউ বাস্টার্ড! নাও অ্যারেস্ট হিম। অপরাধ, ডিউটিরত পুলিশ অফিসারকে শারীরিকভাবে আক্রমণ। অন্যায় করেছে? আমি ন্যায় অন্যায়ের বিচার চাইতে আসিনি, এসেছিলাম ওর বাবার কাছে। তিনি যদি একটু, উনি বাসায় নেই, তদন্ত অফিসে গেছেন। তাছাড়া সেখানে গিয়ে কোনো লাভ নেই, কারণ সালমান বেআইনি কোনো কাজ করবে না। বেআইনি কাজ করে থাকলে আরমান অবশ্যই শাস্তি পাবে। তবে একটা কথা, আমার ছেলে জেলের খানি টানলে ওর বাবার মান বাড়বে না। চলি মা। ভাইয়াকে তুমি যদি একবার ফোন করে, সব ব্যাপারে নাক গলাতে আসবি না। সরকারি পোশাক পরে ডান্ডা হাতে সবাই বাহাদুরি করতে পারে, একবার পোশাকটা পাল্টে বাইরে চলো, দেখা যাবে কার দৌড় কত। লকআপে আসামির গায়ে হাত তোলা আইনসঙ্গত নয়। আপনি? আমি ওই আসামির জামিন নিতে এসেছি। জামিন? কে নেবে ওর জামিন? আমি। মা তুমি? আমার নাম
সালমা কায়সার চৌধুরী, আমি আরমান কায়সার চৌধুরীর জামিন নিতে এসেছি। মা, তুমি ওই গুন্ডাটার জন্য? উকিল সাহেব, ওনাকে দেখিয়েছেন কাগজপত্র ঠিক আছে কিনা? মা, তুমি আমাকে কোথায় সই করতে হবে? এখানে সই করুন। তুমি যদি আমার সম্মানের দিকে তাকাতে তাহলে এভাবে থানায় যেতে না। আরে যাবে না, ছোট বোন আয়েশা বেগম এসেছিল। দাদি কে চোকার, তোর মা জমি যে কেবল সালমানের মুখে নয় পুরো বংশের মুখে আজ কালি দিয়েছে, তার কি হবে? কি আর হবে, সৎ ভাইয়ের পরিচয়ে গুন্ডাটা রাস্তায় আমার গায়ে থুতু ছেটাবে, আর আমার গর্ভধারিণী মা সতীন পুত্রের গলায় মালা দেবেন। মা, রাস্তাঘাটে কয়েকটা বকেটে ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, ও যা যা করে সব তোমাকে বলে যাবে না, ওর বেদ অবশ্যই আমার বাইরে। তাছাড়া তোমার চোখের সামনে এই বাড়িতে যা কিছু করে গেল সব ভুলে গেছো। মাকে সে যেভাবে ধরলো, আর উনিও ধরা পড়ে গেলেন, থানায় স্বয়ং উকিল নিয়ে গিয়ে জামিন নিলেন। বাবা বাবা, কি অদ্ভুত ভূমিকা! একবারও ভাবলেন না ছেলের মান সম্মান কর্তব্য দায়িত্বের কথা, পোশাকের মর্যাদার কথা? ভাববেন কি করে, উনার কাছে যে বংশ মর্যাদার চেয়ে সতীনের অনুরোধ বড়। একজন স্ত্রীর কাছে তার স্বামীর সম্মানের চেয়ে পৃথিবীর কোনো কিছু বড় নয়। আমি আমার স্বামীর সম্মান রক্ষার্থে আরমানের জামিন নিয়েছি, কারণ তার নামের সাথে আমার স্বামীর নাম জড়িয়ে আছে। আমি কোনো অন্যায় করিনি। বুড়ো বয়সে কত খাবো? তোমাকে বুড়ো কে বলে? কি বলছো, কদিন বাদে আরেক ছেলের বিয়ে দেবো। ছেলের বিয়ে দেবে? আর মানে এখন পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলো না? চাকরি জোগাড় করবে কি করে, এক জায়গায় পাঠালাম, কেলেঙ্কারি বাঁধিয়ে আসলো। তোমার ওই বন্ধু নাকি আমার সম্পর্কে বাজে কথা বলেছিল, তাই আরমান সহ্য করতে না পেরে। তোমার সম্পর্কে যদি বাজে কথা বলে থাকে তার জন্য তো আমি দায়ী। নিশ্চয় নিয়তি, না পারলাম নিজে সুখী হতে, না পারলাম তোমাদের সুখী করতে। এমন করে বলো না তো, আমি কি কখনো বলেছি আমি অসুখী? সালমাও একই কথা বলে, সেও নাকি খুব সুখী। আমার দুই সংসারে সবাই যদি সুখী হও তাহলে আমার দুঃখ কিসের? আসলে আমি জানি আমাকে সুখী করার জন্যে তোমরা সুখে থাকার ভান করো।
আসি। শুক্রবারে আরমানের জন্মদিনে আসবে না? আসবো না মানে? সব কাজ ফেলে চলে আসবো। আমি না আসা পর্যন্ত খবরদার কেক কাটবে না কিন্তু, ঠিক আছে? আর এই টাকাগুলো রাখো, জন্মদিনে লাগবে। কেকের অর্ডারটা কিন্তু আগেই দিয়ে রেখো। আচ্ছা, আসি। আমি আছি আমার জন্মদিন নিয়ে, আর ওনারা আছেন কিনা মাঙ্কি ডান্স নিয়ে। দুলুভাই পেছনে কে? কই, কেউ না তো। কেন দুলুভাই, কেউ না? আচ্ছা আচ্ছা, ভুলেই গিয়েছিলাম আমার শালার বিয়ের বয়স হয়েছে। না মানে দুলা ভাই, এই মেয়েটি তোমার শত্রু, ওই যে সাংবাদিক কায়সার চৌধুরী আছে না, তার মেয়ে। কায়সার চৌধুরী আমার শত্রু এ কথা তোমাকে কে বলেছে? তিনি একজন মহান সাংবাদিক, আমার বিরুদ্ধে মহান তদন্ত করছেন, খারাপ কিছু পেলে তো আমার শত্রু। শত্রু হবার আগেই তার মেয়েকে ধরে আনতে হবে। শালা, তোমার বিয়ে এবার আমি দেবই, যাও। চলো চলো মা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আপনার মেয়ের শরীর স্পর্শ করার জন্য যে চর আমাকে দিয়েছিলেন, আমার বোনের শরীর স্পর্শ করার অপরাধে সেই চরটা আমি ফিরিয়ে দিলাম। চল শানা। বাবা শুনেছ, ওই নজিবুলের শালা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল, আর আরমান তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ বাবা। তুমি চিন্তা করো না মা, নজিবুলের বেআইনি কাজের সব রুটেই আমি লোক লাগিয়ে দিয়েছি, খুব শিগগিরই ওর মুখোশ খুলে যাবে। Thank you.
দেশ এখন খুন কালোবাজারি চিন্তায় আর রাহাজানিতে ভরে গেছে। আমার এই এলাকা কিছুদিন আগেও সন্ত্রাস মুক্ত ছিল, কিন্তু আজ আমাদের এই এলাকায় সন্ত্রাসের ক্যান্সারে ভরে গেছে। আপনারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত আছেন, আপনারাই ভেবে বের করুন কি করে আমাদের এই এলাকা সন্ত্রাস মুক্ত করা যায়। হ্যালো, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন স্যার। ম্যানেজার সাহেব এইমাত্র দেয়াল টপকে আপনার ফাইলুমে ঢুকলো। কে, মিনিস্টার সাহেব কথা বলবেন? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইনে থাকুন। এক্সকিউজ মি জেন্টলম্যান, আপনার আলোচনা চালিয়ে যান, আমি আসছি। ওর উপর নজর রাখ। ঠিক আছে। একটু দেরি হয়ে গেল, মিনিস্টার সাহেব কিছুতেই ছাড়ছিলেন না, আমাকে মিনিস্টার বানিয়েই ছাড়বেন, কিন্তু আমি কি এই এলাকা ছেড়ে যেতে পারি? যাক, যা বলছিলাম। জানেন লোকটা খারাপ, জানেন না? জানি স্যার। আপনি দেশের ভালো চান না? চাই স্যার। তাহলে আপনি আমাকে সাহায্য করুন, আপনার কোনো ভয় নেই, আপনার জীবনের নিরাপত্তা আমি দেব, সরকার দেবে। আসসালামু আলাইকুম, আবার এসে পড়েছি, বসেও পড়ি। সকালবেলায় বিরক্ত করতে এলাম ভাইজান, আসলেই আপনি একজন উৎকৃষ্ট মানের কুফা, তা না হলে আমার কোম্পানির যার সাথে আপনার খাতির বাড়ে সেই লোকটাই মরে যায়। এই যেমন আমার ম্যানেজার এনামের সঙ্গে আপনার গুজুর গুজুর শুরু হলো, অমনি সে মরে গেল। মরে গেল না, মেরে ফেললেন। কারেক্ট, 100% কারেক্ট। এই জন্যই মাঝে মাঝে আপনাকে আমার খুব ভালো লাগে, সব সময় না। ইঙ্গিত দেওয়ার আগেই বুঝে ফেলেন সবকিছু। এই যেমন চট করে কি সুন্দর বুঝে ফেললেন আমার ম্যানেজারকে খুন করেছি আমি, কিন্তু কোনো প্রমাণ নেই। লাশের ময়না তদন্ত হলেই জানা যাবে কখন খুনটা হয়েছে, আর পুলিশ খোঁজ নিলেই জানতে পারবে ঠিক সেই সময়টায় আপনি কোথায় ছিলেন। আরে সাহেব, আপনি আমাকে বেকুব ভাবেন কেন? খোঁজ নিয়ে জানবে কি? এসপি সাহেব সহ এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি যখন সন্ত্রাস বিরোধী মিটিং করছিলাম ঠিক তখনই তো খুনটা হয়। তারপরও বলছি, খুনটা আমি করেছি,
আমার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার জন্য অফিস থেকে ফাইল চুরি করে আপনাকে সাপ্লাই করবে, আর আমি ঘরে বসে আঙ্গুল চুষব। সাংবাদিক সাহেব, সেদিন আপনাকে বাড়ি ও টাকা অফার করেছিলাম, প্রত্যাখ্যান করেছেন। হুঁশিয়ার করেছি, আপনি থামেননি। নিজাম বা এনামের পথে আপনাকে পাঠাতে পারতাম, বা এখনো পারি। কেন করছি না জানেন? আপনার সাথে আমার খেলাটা খুব জমেছে। তাছাড়া আপনাকে আমি ধরেই নিয়েছি ওয়ান টাইম বল পেন। কালি ফুরিয়ে গেলে যেমন ছুঁড়ে ফেলে দেয় সবাই, প্রয়োজন ফুরিয়ে গেলে আমিও আপনাকে ছুঁড়ে ফেলে দেব। অতএব সময় থাকতে ভালো হয়ে যান চলি। চলো। একটু বুঝবে না সালমান? আমার সময় নেই। কাল আরমানের জন্মদিন, যদি একবার আসতে পারো। কাল আমার ডিউটি আছে। একটু আগে কিন্তু তোমার ডিউটি ছিল না, ডিউটির পোশাকও তোমার গায়ে ছিল না, আমাকে রক্ষা করলে কেন? ওই বদমাস ছেলেটার জন্য শুধু শুধু তোমাকে এতদিন আটকে রাখলাম। এই তোমরা যাও তো, আমার মা মনিকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। যাও।
সারাদিন ঘুরবো ফিরবো, তারপর রাতে আমার জানের জন্মদিনে যাব। কিরে, কে কাটবি না? কার জন্য অপেক্ষা করছিস? আরে কার জন্য আবার? ওর প্রেমিকা মেঘনা বিবির জন্য। সে কি আসবে? আসবে না মানে? মেঘনার বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়েছি না? আরে রাখ তোর খবর, বললি হলো। ওর বাবার নাম নজিবুল্লাহ শিকদার, তাকে আসতে দিলে তো? একেবারে চার দেয়ালে বন্দি করে রেখেছে। আমার প্রেমের বিশ্বাস, প্রিয়া যদি খবর পেয়ে থাকে, পৃথিবীর এমন কোন নেই তো দেয়াল রুখবে তাকে, সে তো আসবেই, সে তো আসবেই, ভালোবাসার টানে আসবেই, সে তো আসবেই, সে তো আসবেই, ভালোবাসার টানে আসবেই। সবাইকে বসিয়ে রাখবো, চলো কেক কাটি। আর একটু অপেক্ষা কর, তোর বাবা বারবার বলে গেছেন সে না আসা পর্যন্ত যেন কেক না কাটি।
যা সবাইকে একটু বুঝিয়ে বল। কি রে দোস, আর কতক্ষণ? আর একটু বস না দোস। এত দেরি কিসের? ও তোর বাবার জন্য। আরে দোস, সে আসবে নাকি? এত কথা বলিস না তো, আর একটু বস না। না বাবা, আমার মা বকবে, আমি যাই। বস না দোস, প্লিজ। আর একটু বসলে কি হতো? চলুন আমার সাথে। আরমান, আজ আপনার কোনো কথা শুনবো না। বারবার আমাকে, আমার মাকে অপমান করার কোনো অধিকার নেই। আরমান, একটু শান্ত হও। আজ আপনাকে বলতেই হবে। কেন আমার মাকে কথা দিও, আপনি আমার জন্মদিনে আসেননি। আরমান, আরমান, তোমার দাদি অনেক অপমান করেছে, সে অনেক কথা বলেছে আমাকে, আর সে কোনো কথা বলবে না। এই দাদি, আজ তোমার কোনো কথা শুনবো না। আরমান, তোমার দাদি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি যাই। কি কি হবে সেখানে? নাচ, গান, নাটক, রং খেলা, যাব ড্যাডি। বেশ যাও, কিন্তু সাবধান, রং খেলতে গিয়ে আবার চোখ নষ্ট করে এসো না। আচ্ছা। Oh!
মুসলমানের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিলে আজান দিয়ে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়, আমার বংশে বাতি জ্বালাবার জন্য আমার ঘরে একটি পুত্র সন্তান জন্ম লাভ করেছে। আর আমার আমার ঘরে দুটো পুত্র সন্তান থাকার পরও আমি মুখ ফুটে সে কথা কাউকে বলতে পারি না। ভাগ্য ভাগ্যই আমাকে তাড়া করে ফিরেছে এতটা বছর। গত 20 বছর ধরে তোমরা আমাকে ভুল বুঝে এসেছ, অথচ একটিবারের জন্য আমার সমস্যার কথা জানতে চাওনি। জানতে চাওনি কেন আমি দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হলাম। দুর্ঘটনার পর আমি ভাসতে ভাসতে একটি পাহাড়ি নদীর চরে আটকে যাই। সেখান থেকে তোমার মা অর্ধমৃত অবস্থায় আমাকে উদ্ধার করে আনে। প্রাণপণ সেবা যত্ন করে সে আমাকে বাঁচিয়ে তোলে। জ্ঞান ফেরার পর আমার আর পেছনের কথা কিছু মনে থাকে না। তারপর তোমার মার সঙ্গে আমার বিয়ে হয়। তারপর আবার একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় আমার পেছনের সব স্মৃতি ফিরে আসে। আমি বাড়িতে ফিরে আসি। তোমার মা আমাকে সহজভাবে গ্রহণ করে, কিন্তু কিছু না জেনে না শুনে তোমরা দুজন আমাকে সমানে ভুল বুঝতে থাকো। আজ এত বছর পর সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি প্রায় গুছিয়ে এনেছি। শয়তান নজিবুল্লাহ শিকদারের সকল অপকর্মের অডিও ভিডিও ক্যাসেট আমি তৈরি করে ফেলেছি। আর মাত্র কটা কাগজ জোগাড় করতে পারলেই সরকারকে আমি আমার দায়িত্ব বুঝিয়ে দিতে পারব। এই মুহূর্তে প্রতি পদে পদে আমার বিপদ, অথচ আমার দুটি শক্ত সমর্থ পুত্র বর্তমান। জানি তোমাদেরকে এসব বলে কোনো লাভ নেই। দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি পারো এই ক্যাসেটটা একটু চালিয়ে দেখো। আর আর তোমরা তোমরা দুটি ভাই এইভাবে ঝগড়াঝাটি মারামারি করে মানুষের কাছে আমাকে আর ছোট করো না। তোমাদের পিতা হিসেবে অন্তত এইটুকু তো আমি তোমাদের কাছে আশা করতে পারি। কি পারি না? পারি না? হ্যাঁ
দুলা ভাই, কায়সার চৌধুরীর দুই ছেলে এক হয়ে গেছে। ওরা দুজনই এখন পাপের সপক্ষে তার কাজে সাহায্য করবে। বিড়ালে বিড়ালে মিলে বাঘ হয়েছে বিপদ, সাংঘাতিক বিপদ। আরো সতর্ক হতে হবে, যাও। আপাতত সব ফ্যাক্টরির কাজ বন্ধ করে দাও। সব কাজ বন্ধ করে দেব? হ্যাঁ, সাদা কাজ না কালো কাজ, বুঝেছো? জি দুলো ভাই। কিছু বলেছো নাকি? বলেছি। কি বলেছো? বলেছি, বলেছি জনস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে। বলেছি, বলেছি নজিবুল্লাহ গার্মেন্টস এর আন্ডারগ্রাউন্ডে। বলেছিলাম আমার সঙ্গে লাগতে চাস না, তোর ক্ষতি হবে। আজ আমার বিরুদ্ধে প্রমাণপত্র নিয়ে যাচ্ছিস ঢাকা থেকে আগত সরকারি লোকের হাতে তুলে দিতে। পারবি না। বাবা, বাবা, দাদি ট্রাঙ্কের মধ্যে ডায়েরিটি পেয়েছি। তোমার নামে লেখা একটি চিঠি আছে এর মধ্যে, এ দেখো। কায়সার, তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি। মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যার জন্য জীবনের ধারা পাল্টে যায়। আমরা অনেকেই নানা কারণে তা স্বীকার করি না। বংশমর্যাদার অহংকারে আয়েশা ওয়ারমানের প্রতি আমি অনেক অবিচার করেছি। জীবনের শেষ প্রান্তে এসে আমার ভুল ভেঙে গেছে। আয়েশা ওয়ারমানকে বলো ওরা যেন আমাকে ক্ষমা করে দেয়। আর ওদেরকে সম্মানের সঙ্গে এ বাড়িতে তুলে এলো। মনে রেখো, তোমার প্রতি এটা আমার শেষ নির্দেশ। তোমার মা। মা, তোমার সব নির্দেশ আমি পালন করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। ওদেরকে আমি নিয়ে আসবো, তার আগে আমার উপর দেয়া সরকারি দায়িত্বটাকে শেষ করে আসি। তুমি আমাকে দোয়া করো মা। অপারেশন সাকসেসফুল, উনি বেঁচে গেছেন। তবে উনি এখনো সম্পূর্ণ বিপদমুক্ত নন। এদিকে ফটোস্টেট কপি সর্বনাশ।
আসলগুলো কই? আসলগুলো না নিয়ে মেরে ফেলেছে সবারা। দুলা ভাই, কাশা চৌধুরী মরেনি, সে বেঁচে গেছে। বেঁচে গেছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। কোথায় আছে? সিটি হাসপাতালের 106 নম্বর কেবিনে। অতি উত্তম। তাহলে আমি 106 নম্বর কেবিনে যাব, নিজের হাতে খুন করব শালাকে। নিজের ঘরে বিভীষণ, বা চমৎকার! আরমানের ছবি ছিঁড়ে ফেলে আমাকে ভাওতা দিয়ে তার জন্মদিনে যাস? আরে আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে জন্ম দিসনি। যা, ওদের খবর দে হাসপাতালে, কেবিন পাল্টে ফেলুক, তাতে আমার সুবিধাই হয়। আরমান, আরমান, ড্যাডি আসছে তোমার বাবাকে খুন করতে। তাহলে তো বাবাকে এখনই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া উচিত। ওকে ওকে, আমি কেবিন শিফট করে দিচ্ছি। না, এদিকে এসো, সবাই এখানে অপেক্ষা করো, যাতে মনে হয় বাবা 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 এখানেই আছেন। আমি দেখি আরো কিছু ফোর্সের ব্যবস্থা করা যায় কিনা। সালমান, তোমার বাবার অবস্থা কি? ভালো স্যার, জরুরি প্রয়োজনে আমরা ক্যাবিন শিফট করেছি। আমি যাচ্ছিলাম আরো ফোর্স আনতে। ফোর্স আমি আসতে বলে দিয়েছি, চলো তোমার বাবাকে দেখি। ওকে স্যার। কেমন আছেন সাংবাদিক সাহেব? কেমন আছেন? আপনি আমাকে অনেক খেল দেখিয়েছেন, এবার আমার দেখাবার পালা। এই রোগী নিয়ে চল। আসুন স্যার। শরীর এত কিছু করেও শেষ রক্ষা হলো না কি বলেন? আমি বলেছিলাম আপনার গোস্ত দিয়ে কিমা বানিয়ে কুত্তা দিয়ে খাওয়াবো, কিমা তো বানিয়েছি, এবার কুত্তার পালা। তার আগে আমার বিরুদ্ধে প্রমাণপত্রের মূল কপিগুলো কোথায় রেখেছেন তা বলুন। আমার অনেক কাজ, জনসভা আছে। জনসভা করে কোনো লাভ হবে না নজিবুল্লাহ। তোমার প্রিয় জনগণ এবার
তোমার মাংসের কিমা বানিয়ে নিজেরাই খাবে। তোমার মতো শয়তানের সঙ্গে আমি প্রস্তুত হয়ে যুদ্ধে নেমেছি। তোমার লোক আমার ভিডিও ক্যামেরা ড্রায়ারের টেপ রেকর্ডার নষ্ট করেছিল, কিন্তু আমার অফিস আর বাড়ির লনের টেলিফোনের ভেতরে যে গোপন টেপ রেকর্ডার ছিল তাতে রেকর্ড করা তোমার স্বীকারোক্তি জনতার মাঝে প্রচার করলেই আসল কাগজপত্র এবং রেকর্ড করা টেপ এখন ঢাকার পথে, ওরা আসছে এখন। এখন আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই, আমার দায়িত্ব শেষ। তাহলে তুই মর। Thank you.
কেন রাজিবুল্লাহ শেখদার, তোমার ম্যানেজার, কেমিস্ট, ওদেরকে তো এভাবেই খুন করেছ, তাই না? ভেবেছ এত কথা জানলাম কি করে, তাই না? তুমি আমার বাবার অফিসের ভিডিও ক্যামেরা নষ্ট করেছ, কিন্তু তোমার নিজের অফিসে বাবার লুকানো ক্যামেরা নষ্ট করতে পারোনি। আরমান, ওকে আইনের হাতে ছেড়ে দাও। আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ কেন? আরমান, শুধু পুলিশ অফিসার হিসেবে নয়, আমি তোমার বড় ভাই হিসেবে তোমাকে আদেশ করছি। আপনার এই কৃতিত্বের জন্য দেশ ও জাতি গর্বিত। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সরকার আপনার জন্য গণসম্বর্ধনার আয়োজন করছে। মা, তোমার শেষ নির্দেশটি আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারিনি। জীবিত অবস্থায় আয়েশাকে আমি এই চৌধুরী বাড়িতে আনতে পারিনি, তবে তোমার পাশে ওকে কবর দিয়েছি। আর একটা কথা তোমাকে আমি বলেছিলাম, জনস্বাস্থ্যের রিপোর্টটা প্রকাশ পেলে সারা দেশের লোক আমাকে দেখতে আসবে। মা, অনেক দেরিতে হলেও কাজটা আমি করেছি। আজ আমার জন্য সরকার গণসম্বর্ধনার আয়োজন করেছে, আমরা সেখানে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। চলো এসো।